নাজিরার ঐতিহাসিক কারেংঘরের কাহত এখন বিশেষ গাঁও। উক্ত গাঁত এখন বত্ত আর চৈধ্যটা পরিয়ালর মাজত 1950 চনত অবিভক্ত শিবসাগর জেলার প্রয়াত 14 গৰাকী মুক্তযোদ্ধায় মাহমরা সমষ্টির শিলাকুটির মজার আহোমর যুগর বিরল চিনাকি ঐতিহাসিক গড়গাঁত গড়গাঁর সর্বোদয় সমাজ গ্রামদান গ্রামসভা গাঁও স্থাপন করেছিল। তেতিয়ারেপরাই এই সর্বোদয় সমাজ গ্রামদান গ্রামসভা গাঁর 14টাকৈ পরিয়ালে এখন মাটিপট্টতে বসবাস করে আইছে। কেন্দ্রীয় সরকার অসম সরকারে এই এখন মাটিপট্ট নিরীক্ষণ করবলৈ আহি মুঠ পাইছিল 278 বিঘা। ইয়াৰে কিছু মাটি দান করেছিল গাঁওখনতে থকা নামঘর, দুখনকৈ সরকারি খণ্ডৰ বিদ্যালয়, পশু চিকিৎসালয়, বিদ্যুৎ বিভাগের আবাসিক এলাকার বাবে। ইয়ার পাছত মুঠ মাটির পরিমাণ হলগৈ 244 বিঘা। বর্তমান গাঁওখনের 14টা পরিয়ালর খেতি বাতি মাটি বাড়ি সকলোরে সমান। গাঁওখনের 14টা পরিয়ালর মাটির খাজানা মজাদারক আদায় দিয়ে গাঁওখনত থকা সর্বোদয় সমাজ গ্রামদান গ্রামসভা গাঁওর সমিতির সাধারণ সম্পাদকে, কিয়নো এই পত্তাখন থাকে সাধারণ সম্পাদকর নামত। এই সাধারণ সম্পাদকগৰাকী 3 বছৰ মূৰে মূৰে সলনি হয় আৰু সাধারণ সম্পাদকেই 14টা পৰিয়ালৰ পৰা মাটিৰ খজনা সংগ্ৰহ কৰি আদায় দিয়ে মজাদাৰক। এখন মাটিপট্ট থকা এই গাঁওখনৰ 14টা পৰিয়াল একেলগে একে পৰিয়ালৰ নহয়, তেওঁলোকৰ সামাজিক ৰীতি নীতিও বিভিন্ন ধৰণৰ। এই 14টা পৰিয়াল শইকীয়া, বৰদলৈ, ৰাজখোৱা, বৰা, চেতিয়া, ৰাজৱতী, গগৈ, খাটনীয়া, হাজৰিকা, ভূঞা, ভৰালী আদি উপাধিৰ। অৱশ্যে গাঁওখনৰ আছে এক বিশেষ অসুবিধা। গ্রামদান আঁচনির অন্তর্ভুক্ত হয়ে থাকার বাবে গাঁওখনের নিবনুয়া উঠি অহা প্রজন্মই যিকোনো ক্ষেত্রত বেঙ্কর পৰা ঋণ লবলৈ বাধার সম্মুখীন হয়ে আহিছে। গাঁওবাসীয়ে এই ক্ষেত্রত অসম সরকারক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানাইছে, যাতে নিবনুয়ায় উঠি অহা প্রজন্মই এই ক্ষেত্রত কিছু সকাহ পায়। গাঁওখনে প্রতি বছরে গণরাজ্য দিবস, স্বাধীনতা দিবস আর গান্ধী জয়ন্তী পালন করে আহিছে। এই দিনকেইটাত এক উৎসবমুখর পরিবেশে বিরাজমান করে গাঁওখনত 1950 চনতে স্থাপন করা সর্বোদয় সমাজ গ্রামদান গ্রামসভা গাঁওর স্থানীয় রাইজে 2025 চনত পালন করব মহারাজা জয়ন্তী। গাঁওখনের 14জন মুক্তিযোদ্ধা, 14জন মুক্তিযোদ্ধা আমি একেখন পতাতে একটা পরিয়ালের লেখাকে আমি ইয়াত বাস করে আছো। আর একটা কথা জানাই ভাল লাগিব, আমার গাঁওখনত আজিলেকে, যদিও আমি বিভিন্ন সম্প্রদায় মানুষ, আজিলেকে আমার মাজত বিয়া হওয়া নাই। আৰু এটা জনায় ভাল লাগিব আপোনাৰ, আমাৰ কোনোবা এজন সদস্য মৃত্যু হ'লে গাঁৱৰ সেই 14 ঘৰে আমি এসাঁজ লগন দিওঁ। সেইকাৰণে আপোনালোকৰ এই কথাখিনি জনাই ভাল লাগিছে। আমাৰ সেই মুক্তিযোদ্ধা 14জন এতিয়া তেখেতসকলে গ'ল নাই, এতিয়া আমি ল'ৰা ছেকেণ্ড জেনেৰেশ্যনে আমি এই দায়িত্বভাৰ লৈ আগবাঢ়ি গৈছোঁ। 14 ঘৰ মানুহ আপোনালোকৰ পতা কেইখন? এখন পতাত 14 ঘৰ মানুহ দিয়ে, তাৰে সেই মাটিয়ে, আমাৰ মাটিয়ে বিভিন্ন স্কুল, কাৰেংঘৰ, থাৰ্মেল, ভেটেনেৰি সকলোতে আমি দান দিছোঁ। কিমান মাটি আছে? আমাৰ টোটেল আছে 287, আমাৰ এতিয়া আছেগৈ 246 বিঘা। আমাৰ এই 14টা পৰিয়ালৰ ভিতৰত আমি 40 বিঘা একঠা, 40 বিঘা একঠা দান দিয়া হৈছে। খাজনা আমাৰ ছেক্ৰেটৰী দিয়া, এজন সবুদয় সমাজ গ্ৰামদান গ্ৰামসভাৰ সম্পাদক। ক'ত দিব লাগে আপোনালোকৰ? এইটো আমাৰ শিলাকুটি মৌজানৰ, আমি দিব লাগে মৌজাদা অফিচ। ৰাজচক্ৰ সোণাই। এই ক্ষেত্ৰত আচলতে কিবা আপোনাৰ কিবা বিপদৰ সন্মুখীন হৈছে নেকি? কিবা আমি এটা বিপদৰ হয়, আমাৰ ল'ৰাবোৰ আচলতে লোন চোন আমি দিব পৰা নাই। আমি সেইটো কথা চৰকাৰলৈ লিখিছোঁ বিভিন্ন সময়ত। আমাৰ মাটি পতা যিহেতু ছেক্ৰেটৰীয়ে চিনাক্ত কৰি দিয়ে, খালি আমি এখন প্ৰমাণপত্ৰ দিওঁ কাছ চাছ উলিয়াবৰ সময়, সেইখনৰ ওপৰত ডিপেণ্ড কৰি কিন্তু আজিলৈকে খাজনা দিয়া নাই, কি চৰি লোন কোনো আমাৰ নিবনুৱালৈ লগ পোৱা নাই। সেইটো আমাৰ কাৰণে বৰ দুখৰ বিষয়, চৰকাৰক আমি অনুৰোধ কৰিব পৰা নাই আজিলৈকে। যিহেতু আপোনালোকৰ এখন পতা আৰু 14 ঘৰ মানুহ হয়,
বৰ গৌৰৱৰ বিষয় যে আমি জনাত ভাৰতবৰ্ষৰ তেনেকুৱা দ্বিতীয়খন আছেনে নাই আমি নাজানো। আমাৰ পিতৃপুৰুষসকলে প্ৰতিষ্ঠা কৰি দিয়া গাঁওখনৰ সন্মান অটুট ৰাখি পেলাই বৰ্তমানলৈকে আমি তেখেতসকলৰ নীতি নিয়ম ইত্যাদি পালন কৰি পেলাই এতিয়াও এখন ম্যাদী পট্টাৰ অধীনত হৈ গোটেই পৰিয়াল এতিয়া বাঢ়ি বাঢ়ি আমাৰ প্ৰায় 30টামান পৰিয়াল হৈছেগৈ সতি সন্ধিটো বাঢ়ি বাঢ়ি আমি একেলগে বাস কৰাৰ যিটো সোৱাদ লাভ কৰিছোঁ সেইটো ভাৰতবৰ্ষৰ আজিলৈকে কোনো পোৱা নাই। তো আপোনালোকৰ কিবা অসুবিধা আহে নেকি কিবা এপ্লাই কৰাত বা সুবিধাটো নিশ্চয় থাকিবই যিহেতু আমাৰ এতিয়া নিবনুৱা সমস্যা আমাৰ সমাজতো আছে সেইসকলৰ স্বাৱলম্বিতাৰ কাৰণে চৰকাৰী লোন ইত্যাদিৰ সুবিধা আমি এতিয়ালৈকে পোৱা নাই বা কি ধৰণে চৰকাৰে লোন দিব সেই কথাষাৰো তেখেতসকলক হয়তো অৱগত নহয় যিহেতু তেওঁলোকে গ্ৰামদান এক্টৰ বিষয়ে তেওঁলোকে অধ্যয়ন কৰা নাই বা আমাৰ এখন যে সৰ্বদা মাজ গ্ৰামদান গাঁও বা তেনেকুৱাখন ইয়াত আছে তেওঁলোকে অৱগত নহয় বুলি আমি অনুমান কৰিছোঁ। আমি সেইভাগে ভাবিছোঁ যে চৰকাৰীভাৱে তেওঁলোকে অধ্যয়ন কৰি আমাৰ গাঁওখন এবাৰ প্ৰদৰ্শন কৰি আমাৰ লগত তেখেতলোকে যোগাযোগ কৰি পেলাই কি ধৰণে সমস্যাটো সমাধান কৰিব পাৰে সেই বিষয়ে যদি তেখেতসকলে আগবাঢ়ি আহে আমি যথেষ্ট সন্তোষ। নিউজ ডেস্ক রিপোর্ট, সময় অসম।